করোনা আবহে দুর্গাপূজার সময় সংক্রমণ রুখতে উদ্যোগ হাওড়া পৌরসভা ও জেলা স্বাস্থ্য দপ্তরে। আজ হাওড়া শরৎ সদনে দুর্গাপূজা উদ্যোক্তাদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সমবায় মন্ত্রী ও হাওড়া পৌরসভা প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান অরূপ রায়। হাওড়া পৌরসভা এলাকার মোট 1045টি ক্লাবের পূজোর সঙ্গে যুক্ত প্যান্ডেল তৈরির কারিগর, ইলেকট্রিশিয়ান, ঢাকি এবং পুরোহিতদের অগ্রাধিকারের ভিত্তিতে ভ্যাকসিন দেওয়া হবে, জানিয়েছেন অরূপ রায়। যারা সুপার স্প্রেডার, থার্ড ওয়েভ রোধ করতে আমরা বিভিন্ন ব্যবস্থা নিয়েছি। তাতে ধরো যারা দুর্গাপুজোর সঙ্গে যুক্ত পুজো কমিটির লোকেদের, যারা পুজোর সঙ্গে থাকে তাদের ম্যাক্সিমাম 45 বছরের কম, কিন্তু তাদের যারা বাবা মানে অভিভাবক আছে তারা অনেকেই ব্যবসা করে, বেশিরভাগই ব্যবসা করে, ব্যবসা বা দোকান, তা সুতরাং তারাও সুপার স্প্রেডার হিসেবে তাদেরকে ধরে রাখা হচ্ছে। এবং এছাড়া ডেকোরেটার, ক্যাটারার যারা লোক তাদেরকে, যারা ঠাকুর তৈরি করে তাদের। ভাড়া বৃদ্ধির আবেদন জানিয়ে ফের চিঠি পরিবহন দপ্তরকে, চিঠি বাস মালিক সংগঠনগুলির একাংশের। গত কয়েকদিন বাস চালিয়ে আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি, সেই ক্ষতির হিসেব তুলে ধরা হয়েছে এই চিঠিতে। সমস্যা হচ্ছে যেটা, যে আমাদের এখানে ব্যয় করার অধিকার আছে, এখতিয়ার আছে, ব্যয় বৃদ্ধি করলে আয় বৃদ্ধি করতে হবে, এটা স্বাভাবিক নিয়ম। সেই আয় বৃদ্ধিতে যেটা নিয়ন্ত্রণ করেন সরকার, ব্যয়ের ক্ষেত্রে যদি ডিকন্ট্রোল করা থাকে তাহলে আয় বৃদ্ধি করতে গেলে আয়টাকে হয় ডিকন্ট্রোল করতে হবে, সেই জায়গায় যদি ডিজেল পেট্রোল ডিকন্ট্রোল হয়, সিনেমার টিকিট যদি ডিকন্ট্রোল হয়ে থাকে তাহলে বাসের ভাড়াটার ব্যাপারও ডিকন্ট্রোল করে দিলে এই সমস্যা হবে না, যাত্রীদেরও এই সমস্যার মধ্যে পড়তে হবে না। এবং সেক্ষেত্রে নিশ্চিতভাবে আমরা মনে করি যে মানবিক দিক থেকে বিচার বিশ্লেষণ করে বাস্তবসম্মত আয় এবং ব্যয়ের মধ্যে সামঞ্জস্যপূর্ণ যেটা হওয়া উচিত সেইটা যেমন আমাদেরও করা উচিত, তেমনিভাবে সরকারও সেরকম একটা। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।